আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী, স্বাগতম কুয়েতের আজ রাতের আপডেটে। আজ 24 এপ্রিল, সুন্নাকে সমুন্নত রেখে মসজিদ, যুবকেন্দ্র এবং স্কোয়ারে, যেটি খোলা আকাশের নিচে, ঈদের নামাজের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন আওকাফ মন্ত্রী ঈসা আল কান্দারি। পূর্ব প্রকাশিত নিউজগুলিতে কেবল মসজিদে নামাজ আদায়ের জন্য ইমামদের আহ্বান জানালেও এখন সিদ্ধান্ত পরিবর্তন আনা হয়েছে, যেটি সোর্স আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে প্রকাশ পেয়েছে। প্রসঙ্গত, বেশ কয়েকদিন থেকে সবার মাঝে একটি কথা বয়ে বেড়াচ্ছিল, সেটি হচ্ছে যে এবার ঈদের যে নামাজ সেটি শুধুমাত্র মসজিদেই অনুষ্ঠিত হবে। আশা করি ব্যাপারটি নিয়ে যে দোয়াশা সৃষ্টি হয়েছিল সেটি ক্লিয়ার করেছে কুয়েতের আওকাফ মন্ত্রণালয় থেকে। আপনারা যারা ঈদের নামাজ পড়বেন অবশ্যই খবর রাখবেন আপনার এলাকায় নামাজ কোন স্থানে হচ্ছে। কুয়েতে মানি লন্ডারিং বা বুয়া অ্যাপার্টমেন্ট এবং একটি হোটেল বিক্রির অভিযোগে একজন সিরিয়ান প্রবাসীকে 10 বছরের কারাদণ্ডের আদেশ সহ 3 মিলিয়ন দিনার জরিমানা করেছে কুয়েতের দ্য ক্রিমিনাল ডিপার্টমেন্ট অব দ্য হাইকোর্ট, যেটি আল রায় মিডিয়া থেকে প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত, কুয়েতে নানা ধরনের অপরাধকাণ্ড প্রতিনিয়তই ঘটছে আর এটির বিরুদ্ধে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী বা কুয়েতের আদালত দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে। তারপরেও এই ধরনের কাণ্ড থেকে বিরত হচ্ছে না কুয়েতি এবং প্রবাসীরা। আমরা চাই এই পরিস্থিতি কুয়েতে সমাধান হবে, বিশেষ করে প্রতারণামূলক কাজগুলো প্রতিনিয়তই ঘটছে, যেটির সবচেয়ে বড় শিকার বিভিন্ন দেশের প্রবাসীরা। সিরিয়া থেকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে, যেটি মুহূর্তেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। তরমুজ সুরক্ষায় কোরআন শরীফের পাতা কেটে বক্সে প্যাকেজিং করে তরমুজগুলো মিশর থেকে নর্থ সিরিয়ার একটি বাজারে পাঠানো হয়েছিল। আরেকজন বিক্রেতা সেটি ওপেন করে দেখতে পায় যে কোরআনকে টুকরো টুকরো করে কেটে রাখা হয়েছে, যেটি আপনারা ভিডিও ফুটেজের সাথে দেখতে পাচ্ছেন। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। প্রসঙ্গত, মিশর একটি মুসলিম দেশ আর মিশর থেকে এই ধরনের ঘটনা নিঃসন্দেহে কোনো মুসলিম দেশ বা কোনো মুসলিম আশা করে না। আশা করি এই ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটবে না আর যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে মিশর। 200 বোতল স্থানীয় মদ জব্দ সহ উক্ত মদের কারখানা পরিচালনার অপরাধে একজন এশিয়ান জাতীয়তার মহিলা প্রবাসীকে আটক করেছে কুয়েতের সিকিউরিটি ফোর্স। কুয়েতের আহমেদি এলাকার একটি স্থানীয় মদ তৈরির কারখানা চালিয়ে আসছিলেন এই ভদ্রমহিলা, যেটি উজারা দাখিলিয়া থেকে নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত, আমরা অবগত রয়েছি যে কুয়েতের যে হোমমেড মদ বা ছোলাই মদ বা বাংলা মদ, এগুলো সাধারণত পুরুষরা তৈরি করে, কিন্তু এবার সবার সামনে চলে এলো যে একজন নারী দ্বারা এই কাণ্ডটি ঘটছিল। এই কারখানাটিতে আপনারা ভিডিও ফুটেজের সাথে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ মদ জমা রেখেছিল, যেটি লোকাল মার্কেটে বিক্রি করা হচ্ছিল। প্রসঙ্গত, কুয়েতের উজারা দাখিলিয়ার যে অভিযান সেটি অব্যাহত রয়েছে, বিশেষ করে রমজান মাস শুরুর পর থেকে উজারা দাখিলিয়া কুয়েতে 6টি পৌরসভা বিশেষ বাহিনী দ্বারা অভিযান পরিচালনা করছে। আর এই অভিযান পরিচালনায় সবচেয়ে বেশি যে দিকটি সবার সামনে চলে এসেছে সেটি হচ্ছে যে বিশ্বস্ত সূত্র থেকে যখন ইনফরমেশন পায় তখনই সেখানে অভিযান পরিচালনা করে। বুঝতেই পারছেন, আগে সোর্স থেকে তারা সঠিক ইনফরমেশন নেয় এবং সেই এলাকায় অভিযান পরিচালনা করে, যেখানে একামা আইন লঙ্ঘনকারী, ইনহাস মামলার আসামি, খাদেম বিষাদারি, সোন বিষাদারি, বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি, সকল সেক্টরের হকার, এই ছাড়া যারা ভিক্ষাবৃত্তির সাথে জড়িত রয়েছে, যারা পতিতাবৃত্তির সাথে জড়িত রয়েছে, পুরুষ এবং নারী কেউই বাদ যাচ্ছে না। বুঝতে পারছেন কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর এই কঠোর তৎপরতা অব্যাহত রয়েছে, কাজে আপনি আপনার অবস্থান থেকে সচেতন এবং সতর্ক হলেই শুধুমাত্র এই পরিস্থিতিতে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন। দর্শক, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে সংযুক্ত থাকুন কুয়েতের প্রথম থেকে প্রথমে আপডেটগুলো জানতে। দেখা হবে নতুন ভিডিওতে।